নগায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে বেড়েছে ভোগান্তি জরুরি ভিত্তিতে পাসপোর্ট মাসেও মিলছে না অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ভুলের খেসারত দিতে হচ্ছে সেবাগ্রহীতাদের সেই সাথে বেড়েছে দালালদের দৌরাত্ম চাহিদা মতো টাকা না দিলে বাড়ছে হয়রানি এমন অভিযোগ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি বন্ধে ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সেবাগ্রহীতারা শহরের খাসনওগা মৃধাপাড়া মহল্লার বাসিন্দা আবদুল হান্নানের বারো বছরের মেয়ে মালিহা তাবাসম হঠাৎ মেরুদণ্ড বাঁকা হয়ে যায় চিকিৎসকরা জানিয়েছেন তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিতে হবে গত ছাব্বিশে আগস্ট জরুরি ভিত্তিতে তার ও তার মেয়ের পাসপোর্টের জন্য ব্যাংকে ফি দিয়ে স্লিপ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন তারা পাসপোর্ট দ্রুত সরবরাহের কথা থাকলেও গত মাসেও দুই সরবরাহ করা হয়নি গত অক্টোবর মালিহা পাসপোর্ট করা হলেও সেখানে তার মেয়ে মায়ের নামের অক্ষর ভুল ছিল সঠিক সময়ে পাসপোর্ট না পেয়ে উন্নত চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে দেশের বাইরে যেতে পারছেন না তারা দিন দিন মেয়ের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে শুধু মালিহা তাবাছুমের ক্ষেত্রে নয় এমন অভিযোগ পাসপোর্ট অফিসের সেবা নিতে আসা অন্যদেরও এখানে নামের অক্ষর ভুল আসছে এই জন্য আমি এখন ওনাকে ফোন করছি স্যার আপনি তো বলছিলেন যে নামটা সংশোধন হয়ে গেছে ঠিক আছে পাসপোর্ট আসছে কিন্তু নাম ভুল আসছে আমি এখন কি করব। উনি বলছে আবার নতুন করে আপনি পাসপোর্ট করেন এবং নতুন করে টাকা জমা দেন এই দায়টা কার এই দায়টা তো আমার আমার মতো ওই পাসপোর্ট অফিসের ভিতরে আরও হাজার হাজার মানুষ আছে যারা মানে দিনের পর দিন এরকম প্রবলেম ফেস করতেছে আমি বলছি স্যার আমি কবে পাব পাসপোর্টটা উনি বলতেছে আপনি রেগুলার এসে খোঁজ নিয়েন আমি একটা মেয়ে হয়ে উনি আমাকে কিভাবে রেগুলার আসতে বলে মেয়েকে বাইরে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্টস করতে দিছিলাম সেখানে আমার নাম ভুল আসছে পাসপোর্ট অফিসারটা এই ভুলটা করছে এখন আমি মেয়েকে কিভাবে বাইরে নিয়ে যাব আমরা খুব দুশ্চিন্তায় আসছি পাসপোর্ট অফিসে আবেদন করার পর থেকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে সেবা প্রত্যাশীদের অফিসের কর্মচারীদের যোগ সাদস্যে দালালরা সেখানে সিন্ডিকেট গড়ে তুলেছে দালাল ছাড়া কেউ অফিসে সেবা নিতে গেলে শুরু হয় নানা তালবাহানা ও হয়রানি হয়রানি বন্ধে ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সেবাগ্রহী তারা পাসপোর্ট করতে আমি দশ হাজার টাকা দিয়েছিলাম আমাক বলছে এক মাস সময় লাগবে এক মাসের ভিতর পাসপোর্ট পাবি আট নয় মাস হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো পাসপোর্ট পাইনি অফিসে আলে বলে যে এক মাস পরে আসবে ঢাকায় আছে। ঢাকা থেকে আসবে তারপরে পাবে এরকম দুই তিন দিন বলছে আমার আমি যখন পাসপোর্ট করতে আসি আমি ব্যাংক ড্রাফের পঁয়ত্রিশশো টাকা দিয়েছি আর অফিসে যখন আসি পাসপোর্টটা জমা দেওয়ার জন্য তার জন্য আমার কাছ থেকে পাঁচশো টাকা নেওয়া হয় কোন ধরনের হয়রানি ও ঘুষ ছাড়া পাসপোর্ট অফিসে সেবা দেওয়া হয় কিছু দালাল চিহ্নিত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা আমি দেখি কে ফেরত যাচ্ছে এভাবে আমার এখান থেকেও ফেরত যাচ্ছে আমি তো আমার জানা মতে নাই টাকা নেওয়া আমার এখানে কোনো টাকা নেওয়া হয় না টাকা নেবে কেন জনস্বার্থ এখানে সেবার জন্য বসে আছে তাই না আমার কাজ আমি নিজের হাতে করি নিজের হাতে দেবো আমি এটা আমি অন্য কারোর উপর নির্ভর করি না বলুক একটা লোক যে আমি ইচ্ছাকৃত কাউকে পাসপোর্ট দিই নেই দেরি করাইছি দাঁড়াল করতে ওরা তো এটা যুগে ছিল এখনও থাকবে কারণ পাবলিক যায় তাদের কাছে আমরা তো তাদের কাছে যাইনি কিছু দালান তো চিনি চিনি না হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করতে চাইলে ঢুকতে না পারে সব ধরনের হয়রানি ও ভোগান্তি ছাড়া পাসপোর্ট অফিস থেকে নির্বিঘ্নে সেবা দেওয়া হোক এমন প্রত্যাশা করেছেন সচেতন মহল